যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্ননীল কুণ্ডুর রহস্য মৃত্যুর ঘটনায় এবার গ্রেপ্তার বাঁকুড়ার এক ছাত্র। শহরের মাচানতলা ফেমাসগুলির বাসিন্দা ওই বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক সেকেন্ড ইয়ারের ছাত্র বছর ১৯ দীপশেখর দত্তকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। রবিবার সকালেই এই গ্রেপ্তারির খবর বাঁকুড়ায় এসে পৌঁছেছে। খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন ধৃত ছাত্রের বাবা মধুসূদন দত্ত। এদিন মাচানতলা ফেমাস গলির বাড়িতে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ওই ঘটনায় যুক্ত প্রকৃত অপরাধীরা শাস্তি পাক, সেক্ষেত্রে আমার ছেলে যুক্ত থাকলেও যেন ছাড় না পায়। তবে তার দৃঢ় বিশ্বাস, ছেলে দীপশেখর ওই ধরনের ঘটনায় কখনোই যুক্ত থাকতে পারে না। আমি সকালবেলায় জানতে বললাম যে ছেলেকে অ্যারেস্ট করেছে। তার আগে পুলিশ ডেকেছিল আগের দিনে, সেদিনে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছিল, এগুলোই শুনেছিলাম। না, আমি কোনোভাবে বিশ্বাস করি না আমার ছেলে এটাতে ইনভলভমেন্ট থাকতে পারে বলে। হ্যাঁ, এই তো ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ হলো, এবার সেকেন্ড ইয়ারে মানে অ্যাডজাস্ট উঠেছে আর এক বছর হলো। দেখুন, দেখছি বলতে কি, আমরাও চাই প্রকৃত দোষী শাস্তি পাক, তাতে আমার ছেলে হলো আমার ছেলেও যেন শাস্তি পায়। আমি কোনোভাবে এটাকে টলারেট করি না, কারণ আমিও একটা ছেলের বাবা, ঠিক আছে। কোনো কাউকার বুক থেকে কিছু খালি হয়ে যাওয়া সেটা আমিও সহ্য করি না, কারণ আমরাও মানুষকে ভালোবাসি। তো আমার দৃঢ় বিশ্বাস আমার ছেলে এটার সঙ্গে কোনোভাবে যুক্ত থাকতে পারে না। পুলিশ ইনভেস্টিগেশন করার জন্য পুলিশ অ্যাস করেছে, এবারে সেখানে দেখুন দোষী যদি হয় তো প্রমাণিত যদি হয় তাহলে সেটা তো আলাদা ব্যাপার। হ্যাঁ, পুলিশ তো ইনভেস্টিগেশনের জন্য অ্যারেস্ট তো করবেই, এবং আমার ছেলে যা বলছিল যে ও কোনোভাবেই ওর কোনো দোষ নেই, বা ও কোনোভাবেই ও বারবার চেয়েছিল যে জিনিসটাকে ছেলেটা যাতে না কোনো কিছু করে অস্বাভাবিক আচরণ করছিল। গ্রেপ্তার হওয়া ছাত্র দীপশেখর দত্তের মা সঙ্গীতা দত্ত বলেন, কাল ছেলের সাথে কথা হয়েছে, আমার ছেলে এমনিতেই খুব শান্ত, ওই ঘটনায় সে কোনোভাবেই যুক্ত থাকতে পারে না বলে তিনি দাবি করেন। ওখানে ছিলাম না, তাহলে কি করে জানবো যে ব্যাপারটা কি হয়েছে না হয়েছে কিছুই জানি না। শুনে খুবই খারাপ লাগছে যে এরকম করেছে। হ্যাঁ, কালকে কথা হয়েছে বলেছিল। হ্যাঁ, কালকে আমার সঙ্গে কথা হয়েছে, বলছে মা এরকম হয়েছে। হ্যাঁ, আমরা চাই যে ওর ওর মানে যারা প্রকৃত যারা দোষী, যারা প্রকৃত এ করেছে তারা যেন শাস্তি পায়। হ্যাঁ, কথাগুলোই বলেছে। ভাবছি মানে আমি ওখানে নেই, আমার ছেলে এমনিতেই শান্ত, মানে ও ওইরকম কোনো কিছু এ করতে পারে না। এরকম মানে কীভাবে কী হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না এখন। মানে কেন অ্যারেস্ট করলো, কী হলো না হলো কিছু বলতে পারছি না। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।